রিজার্ভদেরদের লোকেশ রাহুল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে ভর করে রান পাহাড়ে আরোহণ করেছে ভারত। 2 উইকেট হারিয়ে তারা তুলেছে 356 রান। জিততে হলে পাকিস্তানকে করতে হবে 357 রান। ভারতের ছুড়ে দেয়া 357 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে পাকিস্তান। দলীয় 17 রানের মাথায় জাসপ্রীত বুমরার বলে দ্বিতীয় স্লিপে শুভমান গিলের হাতে ধরা পড়েন ইমামুল হক। 18 বলে 1 চারে 9 রান করে দেন তিনি। 11 ওভারে 44 রান করতেই 2 উইকেট হারিয়েছে পাকিস্তান। ইমামুল হকের পর সাজঘরে ফিরেছেন অধিনায়ক বাবর আজম। হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হয়ে যান, 24 বল খেলে মাত্র 10 রান করেন তিনি। বাবর আউট হওয়ার পরপরই বৃষ্টি হানা দেয়। 1 ঘন্টা 12 মিনিট খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ভারত পাকিস্তান সুপার ফোরের রিজার্ভদের খেলা। বৃষ্টি শেষে খেলা শুরু হতে সাজঘরে ফিরেছেন পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান। শার্দুল ঠাকুরের বলে তিনি লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেলেন। 5 বলে মাত্র 2 রান করেন তিনি। এরপর চোখের নিচে চোট পাওয়া সালমান 23, ইফতেকার আহমেদ 23, শাদাব খান 6 রানে আউট হলে 30 ওভারে 119 রানে 7 উইকেট হারিয়ে পরাজয়ের দিকে এগিয়ে যায় পাকিস্তান। এর আগে রোববার 10 সেপ্টেম্বর 24.1 ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে ভারত পাকিস্তান ম্যাচ আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সোমবার রিজার্ভ ডেতেও ম্যাচ মাঠে গড়িয়েছে নির্ধারিত সময় থেকে পিছিয়ে 1 ঘন্টা 40 মিনিট পর। আগের দিন 2 উইকেট হারিয়ে 147 রান সংগ্রহ করেছিল ভারত। কলম্বোতে ভারত পাকিস্তানের ম্যাচটি রিজার্ভ ডেতে নেমে আগের দিনের মতো পাকিস্তানের বোলারদের উপর ডমিনেট করেছে ভারতের ব্যাটসম্যানরা। প্রথম দিনে রোহিত এবং গিলের অর্ধশতকের পর রিজার্ভ ডেতে শতক পেয়েছেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। কোহলি এদিন ওয়ানডেতে 13,000 রানের মাইলফলক স্পর্শ করেছেন। পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে 47তম শতক পেয়েছেন ভারতীয় এই তারকা ব্যাটার। ওয়ানডে ক্রিকেটে সচিন টেন্ডুলকার 49 শতক নিয়ে সবার উপরে আছেন, আর 3টি শতক করলে সচিনকে ছাড়িয়ে যাবেন কোহলি। এদিকে লোকেশ রাহুলও শতক করেছেন মাত্র 100 বলে। শেষ পর্যন্ত রাহুল 111 এবং কোহলি 122 রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের হয়ে এদিন কেউই ভালো বোলিং করতে পারেনি। তার উপর সাইড স্ট্রেইন ইঞ্জুরির কারণে ভারতের বিপক্ষে রিজার্ভ ডেতে মাঠে নামতে পারেনি পেসার হারিসরোফ। আগের দিন 5 ওভার বল করে 27 রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পাননি তিনি। প্রথম দিনে 1টি করে উইকেট পেয়েছিলেন শাহিন আফ্রিদি এবং শাদাব খান।